হ্যালো ফ্রেন্ড, তো তোমাদেরকে আজকে চলো দেখাই নাইট ক্রিম তৈরি করা। ঠিক আছে, তো আমি প্রথমেই দেখো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এটা তুমি নাইট ক্রিম হিসাবে নয়, ময়েশ্চারাইজার ক্রিম হিসাবেও তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো প্রথমে দেখো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেলের সঙ্গে দেখো ডাবর গুলাবেরি জল মিশাচ্ছি আমি। ডাবর গুলাবেরি দু চামচ দেব, ঠিক আছে, দু চামচ দেব, বেশি দেব না। আর তারপরে আমি দেব গ্রিসালিং, এক চামচ গ্রিসালিং দেব। এটা আমি বাড়িতে ইউজ মানে বাড়িতেই তৈরি করি ক্রিমটা, দিয়ে তারপর আমি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি। সত্যি খুব উপকার হয়, আমার স্কিনটা খুব গ্লো করে। তো এক চামচ দেখো দিলাম। এবার দেব আমি তোমার ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল দোকানে বাজারে পাওয়া যায়, এগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এরকম করে নাইট ক্রিম তৈরি করতে চাও তো তৈরি করতে পারো, দেখবে খুব স্কিনের উপকার হয়। আর দেখো চলো আমি ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে নিচ্ছি। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অনেক উপকারী জানো, এটা যদি তুমি চুলে ইউজ করো না চুল ওঠা বন্ধ হয়ে যায়। সত্যি গো, আমি ইউজ করি তো, আমি মাঝে মধ্যে ইউজ করি, সত্যি চুল মানে চুলটা খুব ভালো থাকে। তারপর তুমি যদি এটা প্রত্যেক দিন রাতে একটা করে খাওয়া হয় না, সেটাও কিন্তু উপকারী হয়, খুব উপকার করে। তো চলো দেখো আমি পাঁচটা দিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো ভালো করে এবার জোরে এগুলোকে মিক্স করব সবগুলোকে একসঙ্গে। তো কত সুন্দর একটা দেখবে আমার জেল তৈরি হবে, ক্রিম তৈরি হবে। এই ক্রিমটা আমি প্রত্যেক দিন রাতে আমি ইউজ করি, মাঝে মধ্যে আমি দিনেও ইউজ করি জানো, শুধু নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি না আমি, এটা ময়েশ্চারাইজার ক্রিম হিসাবেও কিন্তু আমি ব্যবহার করি। কিন্তু খুব স্কিনটা খুব গ্লো করে, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তোমরা একবার ইউজ করে দেখো এরকম করে তৈরি করে, বুঝতে পারবে। তো দেখো মিক্সড করে করা হয়ে গেছে আমার। তো কত সুন্দর একটা ক্রিম তৈরি হলো দেখো, বুঝতে পারছো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে এটা কি অ্যালোভেরা জেল ছিল আগে। দেখো একটা সাদা ক্রিম, কালারটা দেখো কেমন সাদা সাদা হয়ে আছে। তো চলো তোমাদেরকে এবার আমি মুখেই মানে মেখে দেখাই কেমন আমার স্কিনটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমার তৈরি করা হয়ে গেছে, তবে চলো স্কিনে আমি দিয়ে দেখাই কতটা স্কিনটা গ্লো হচ্ছে আমার। ভালো করে দিতে হবে রাত্রেবেলায় প্রত্যেক দিন মুখটা ধুয়ে তোমার ভালো করে দিতে হবে স্কিনে। তো স্কিনটা কত সুন্দর একটা গ্লো আসবে বুঝতে পারবে, দেখে গ্লেজি হবে দেখো স্কিনটা, বুঝতে পারছো কত সুন্দর গ্লেজি হয়েছে। আমি কিন্তু প্রত্যেক দিন রাতে ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো এটাতে সাইড ইফেক্ট হতে পারে, কিন্তু না গো, কিছু কোনো কিছু হবে না। এটা ঘরোয়া পদ্ধতিতে একটা ক্রিম, তোমরা ইউজ করতে পারো নিশ্চিন্তে।